রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বদলে গেছে বিশ্ব পরিস্থিতি। পরিবর্তন এসেছে নানা সূচকে। উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে ইউরোপের শক্ত অর্থনীতির দেশগুলোও। এমন প্রেক্ষাপটে উৎপাদন বাড়ানোর কৌশল নির্ধারণ করেছেন অনেক রাষ্ট্র ও সরকার প্রধান। তবে সংকট তরুণ ও দক্ষ জনবলের, আর তাই যতই দিন যাচ্ছে ইউরোপের বাজারে তৈরি হচ্ছে কাজের সম্ভাবনা, যার সুযোগ নিতে পারে বাংলাদেশও। তবে বেছে নিতে হবে বৈধ পথ। ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, আলবেনিয়া, ভারত, পাকিস্তান সহ বাংলাদেশ থেকেও এই দেশে পাড়ি জমাচ্ছেন এবং ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসীর অবৈধভাবে ব্রিটেনে আসা ঠেকাতে ব্রিটিশ সরকারও একটি বিতর্কিত আইন ইতিমধ্যেই পাশ করেছে। রেস্টুরেন্টগুলোতে শেফ, বিভিন্ন টেকনিক্যাল জব যেমন মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফটোশপের কাজ, ডিজাইনিং এর কাজ, ইলেকট্রিকের কাজ, পাইপ ফিটারের কাজ, পেন্টের কাজ, এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরে দক্ষ লোকের কাজের প্রচুর চাহিদা রয়েছে। জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের জনশক্তির বাজার দিন দিন চাঙা হচ্ছে। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে সাম্প্রতিক সময়ে শ্রমিক যাওয়ার হারও বেড়েছে। স্কিল ওয়ার্কারের যে ডিমান্ডটা বাড়ছে বিশেষ করে ইউরোপ দেশগুলোতে, সেইখানে বাংলাদেশ কিভাবে এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারে সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি মিডল ইস্টের দেশগুলো যদি দেখেন, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোতে কিন্তু আপনার প্রচুর, বিশেষ করে সৌদি আরব প্রচুর কিন্তু আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট নিচ্ছে, তাই না? এইসব ডেভেলপমেন্টের প্রজেক্টে কিন্তু স্কিল, আনস্কিল, সেমি স্কিল ওয়ার্কার দরকার হবে। কিন্তু আপনি যদি বেশি পরিমাণ আনস্কিল ওয়ার্কার যদি পাঠান, তাহলে আপনি কয়েকদিন পর পর এই নিউজগুলো পাবেন, বেতন না পাওয়া, তারপর হচ্ছে আপনার মৃত্যু, তারপর হচ্ছে আপনার অতিরিক্ত কাজ, অতিরিক্ত বার্ডেন, এরকম কমপ্লেন আপনি শুনতেই পারবেন। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া নির্ভর শ্রমবাজার থেকে এখনই সময় ইউরোপমুখী হওয়ার। এতে শ্রমিক বা কর্মীদের অর্থ আয়ের সুযোগ বেশি, দেশে আসবে তখন আরও বেশি রেমিটেন্স, কমতে পারে হুন্ডির দৌরাত্ম্য, এমনটাই বলছেন এই বিশ্লেষক। আমাদের কিন্তু টিবেট আছে, টেকনিক্যাল এডুকেশন আছে, কিন্তু এইটা সেরকমভাবে শক্তিশালী না যেরকমভাবে আমাদের অর্ডিনারি যে পড়াশোনার মাধ্যমগুলো যেগুলো আছে ইউনিভার্সিটিতে। এগুলো আমরা কি এখন অনার্স, মাস্টার্স, পিএইচডিকে বেশি গুরুত্ব দিব, নাকি আমাদের অর্থনীতিকে গুরুত্ব দেওয়ার জন্য, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বহির্বিশ্বের যে ডিমান্ডগুলো যেগুলো তৈরি হচ্ছে জব রিলেটেড, সেইটার উপর আমরা ম্যাচ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সাজাবো কি না? ইউরোপের বাজার ধরতে কাজ করছে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও। পরিকল্পনা করা হয়েছে ইউরোপের 20 দেশ ঘিরে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2022 সালে দেশের বাইরে কাজের উদ্দেশ্যে গেছেন প্রায় 11 লাখ কর্মী। প্রতি মাসে গড়ে গেছেন প্রায় 93,000। গেল বছর প্রবাসীরা 21 বিলিয়ন বা $2,100 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। এতে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। সৈয়দ ইফতেখার, এখন বিশ্ব।